শিব জ্ঞানে জীব সেবা। সদ্যই আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছিল। শিশু বিশেষজ্ঞ থেকে শুরু করে চক্ষু দন্ত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন সেখানে। এছাড়াও এদিন ছিল আরো নানান চমক। আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে জেনে নেওয়া যাক। অনেক ভালো আছে সাহেবদার, যে মতলব জিস তরহ সে ব্লড ডোনেশন ক্যাম্প করবা রে, ব্লড ডোনেশন হোনে চাই, ব্লড জো হ্যায় হর বস্তি মে হর ইলাকে মে সবসে পহলে আগে কিসি কি তবিয়ত খারাপ হতি কবি কবি ব্লড কি বহুত জরুরত পড়তি হ্যায় আর ব্লড ব্যাঙ্ক মে যাও তো ব্লড মিলতা নাহি, ইসলিয়ে জ্যাদা সে জ্যাদা তাদাদ মে ব্লড ডোনেশন ক্যাম্প কো, জিসসে হাম আপনে ইলাকে মে ব্লড ব্যাঙ্ক মে ব্লড ব্যাঙ্ক, জিসসে হাম আপনে বস্তি কে লোগো কি জান বাচা সকে। তো সাহাবদা ইসমে বহুত হর সাল ব্লড ডোনেশন ক্যাম্প করতে হ্যায় আর হাম চাহেঙ্গে কি ইস তরহ সারে লোক ব্লড ডোনেশন ক্যাম্প করে, জিসসে ব্লড হর জগহ মিলে, কিছু কোনো পরিশানি না। আজকের এই উদ্যোগটা নিয়ে কি বলবো? খুব ভালো উদ্যোগ, আলিপুর সার্বজনীন সাহেবের নেতৃত্বেটা হয়। এখানে ওরা শুধু বড় দুর্গাপুজো করে না, ওরা শুধু ভগবত পাঠ করে না, ওরা মানুষের সেবাতেও অনুষ্ঠান করে। ভগবানের পুজোর মানে হলো, স্বামীজির ছবি এখানে আছে, স্বামীজি বলেছিলেন যে জীবকে ভালোবাসা মানেই ভগবানকে প্রণাম জানানো। তো সেই ওরা করে, মানবতার কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে রক্তদানের মধ্যে দিয়ে যেটা আজকের যে তারিখে আমরা বার্তা মনে করি যে কোন ধর্মের মানুষ কাকে রক্ত দিলে বড় কথা নয়, কোন ভাষায় আমরা কথা বলি সেটাও বড় কথা নয়। কবি চণ্ডীদাস বৈষ্ণব কবি লিখেছিলেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে মানুষত্ব, মানবিকতা, এই যে মনুষ্যত্ব, এটাকে ওরা যে প্রায়োরিটি দিয়ে এই ধরনের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান করেছে। আমি আজকে আমার বক্তব্যের মধ্যে দিয়ে বললাম, যখন কোভিডে মানুষের অসুবিধার মধ্যে ছিলেন তখন কিন্তু এরা কিন্তু খাবারের সাপ্লাই করেছিল, এরা কিন্তু ঘরে ঘরে খাবার, এবং শুধু ওদের এই 74 নম্বর বা আলিপুরের ভেতরে বা বিরাজের ভেতরে নয়, আমি 90 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার স্ত্রী এখন কাউন্সিলর, আমি পাশের 91 ওয়ার্ডে, ওরা কিন্তু সেই পর্যন্ত তাদের সাহায্য করেছে, দক্ষিণ কলকাতা জুড়ে ওদের সামর্থ্য অনুযায়ী ওরা পাশে দাঁড়িয়েছিল। এই জন্য এই ধরনের সংগঠন, এরা মানুষের কাজ করে, আমি আশা রাখবো যে এরা এই কাজ চালু রাখবে, ওদের সামর্থ্যের মধ্যেই ওরা মানুষের পাশে থাকুক, এটাই আমার আশা থাকে। আজকে এত বড় আমাদের মদ উৎসব, কি এই উদ্দেশ্য করে বলবেন দাদা? শিব জ্ঞানে জীব সেবা, এটা আজ নয়, এটা দীর্ঘ 22 বছর ধরে চলে আসছে, দীর্ঘ 23 বছর ধরে, এটা 24তম বছর। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সাহেব দাস নিয়েছিল তাতে আমাদের একে একে জুড়ে, এটা আমাদের একটা টিম গেম, আমরা সবাই এতে পাশে আছি। আমরা 12ই জানুয়ারি র্যালি থেকে শুরু করেছিলাম আমাদের এবছরের জার্নি, তারপর সেই দিন সন্ধে এবং গতকাল সন্ধেয় ছিল আমাদের সামাজিক কর্তব্যের দিন, যেটা আজকে এসে আমরা শেষ করছি আমাদের হেলথ মেলার মধ্যে দিয়ে। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প, ডাক্তাররা বসছেন, চোখের ডাক্তার, পেডিয়াট্রিক, ইসিজির পুরো টিম এসেছে, বাচ্চাদের ডাক্তার এসেছেন, ডেন্টাল ডাক্তার এসেছেন, আরও বিভিন্ন বিভাগের ডাক্তাররা এসেছেন, এবং এরপর আমরা চলে যাব আমাদের যে আধ্যাত্মিক দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব সাহেব দাস দীর্ঘ বছর ধরে পালন করে আসছেন, তার মধ্যে দিয়ে আজকে সন্ধেবেলায় আমাদের রয়েছে আমাদের গত বছর প্রতিষ্ঠিত শ্যামবাবা মন্দিরের জাগরণ অনুষ্ঠান বাৎসরিক, এবং তারপর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সপ্তদিবসীয় ভাগবতী কথা প্রেম যজ্ঞানুষ্ঠান, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্ব ধনঞ্জয় গোপালের ত্রয়োদশ বংশাবতংশ ঠাকুর শ্রী রাধাবিনোদ গোস্বামী প্রবচন দান করবেন। বরাবরের মতোই আমাদের পিপলস এবং লাইফ কেয়ার, এরা দুজনেই এসছেন, এবং আমাদের লায়েন্সের লোকেরও সঙ্গে রয়েছে। বিকল্পনা আছে আমার মনে হয়, এটা বলতে গেলে আপনার ফোনের চার্জ শেষ হয়ে যাবে, কারণ আমাদের যে সারা বছরের কাজ সেটা আমি বলতেও পারবো না, গলা ব্যথা হয়ে যাবে। সামাজিকভাবে যে সমস্ত দায় দায়িত্বগুলো থাকে কোনো মানুষের, দিনের খাবারের জোগাড়, স্বাস্থ্যের জোগাড় এবং তাদের বেঁচে থাকার, সেই সবটাই সাহেব দাস অন্যরকমভাবে ভাবেন। তাই আমাদের এখানে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার রেশন দেওয়া হয়, যেটা 2018 সালের 6ই জুন 385 জন নিয়ে শুরু হয়েছিল, যা আজ ধাপে ধাপে প্রায় 1150 জনে পৌঁছেছে। আলিপুর, চেতলা, কালীঘাট, এই টোটাল অঞ্চল, ভবানীপুর, এই বৃহৎ অঞ্চল জুড়ে দেওয়া হয়, এবং দক্ষিণ বারাসাতের জন্মভূমি বৃদ্ধাবাসের থেকেও তারা এসে নিয়ে যান। সেখানে কিছু বৃদ্ধ মানুষ রয়েছেন, কিছু ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছে। এ গেল আমাদের মানুষের খাবারের দায়িত্ব। এছাড়াও এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের আমরা প্রতি মাসে 500 টাকা টিউশন ফিস দিই, যাতে তারা পড়াশুনো করে সমাজের একটা দায় দায়িত্ব গ্রহণ করতে পারে। তার সাথে আমরা এখানে ভোকেশনাল কোর্স করাই, যাতে আমাদের মেয়েরা দাঁড়িয়ে তাদের সংসার চালাতে পারে, টেলারিং, বিউটিশিয়ান, মেহেন্দি, এবং বাচ্চাদের জন্য থাকে কম্পিউটার এবং স্পোকেন। সম্প্রতি গ্রুমিং ক্লাস শুরু হয়েছে মেয়েদেরকে আরও শক্তিশালী করে তোলার জন্য। এইভাবেই টোটাল ব্যাপারটা নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ সাহেব দাস দেওয়ার চেষ্টা করে সমাজকে, যে কাজ আমরা সবাই মিলে পায় তার সাথে এগিয়ে চলেছি।
আজকের দিনে? আমাদের সব থেকে বড় কথা, আমাদের সদস্যদের কোনো বার্তা লাগে না, দিন থেকে রাত তারা সবসময় রাজি রয়েছে সাহেব দাসের একটা শুধুমাত্র চোখের ইশারার জন্য। এবং এদের জন্য একটাই বার্তা, এরা যেভাবে আমাদের পাশে আছে, এরা যেভাবে আমরা হয়ে আছি, আমরা তো সবাই এক, এভাবেই আমরা যেন একসাথে থাকতে পারি, আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি। আর ব্লাড যারা দিচ্ছেন তারাও আমাদের পল্লীবাসী নিজেদের লোক, আমরা যেভাবে তাদেরকে পাশে পাই এভাবেই যেন বরাবর পেয়ে যায়।